নমস্কার বন্ধুরা, একটি গাছ একটি প্রাণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। সবার প্রথম এই সবেদা গাছটির সাথে পরিচয় করিয়ে দিই। এটি একটি গ্রাফটিংয়ের চারা এবং এটি কালাপাতি সবেদা জাত, যেটা আমি বসিরহাট খোলাপাতা সবুজ নার্সারি থেকেই সেই পাঁচটি গাছ কিনেছিলাম। সেই পাঁচটি গাছের তালিকায় এই একটি গাছ। এই সবেদা গাছ নিয়ে আমাদের এই ভিডিও, সবেদা গাছ প্রতিস্থাপন এবং তার যত্ন পরিচর্যা কি করতে হবে এবং তার মাটি তৈরি সমস্ত কিছুই আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমার এই ভিডিও থেকে যদি কেউ উপকৃত হন, তাহলে আমার ভিডিও করার উদ্দেশ্যটা সফল হবে। আশা করি ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি সবাই দেখবেন। সবার আগে আমরা সবেদা সম্বন্ধে কিছু বা সবেদা গাছ সম্বন্ধে জেনে নেব। সবেদায় প্রচুর পুষ্টিমান সবেদা বিভিন্ন খনিজ পদার্থ এবং ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। ফলের শীতল পানীয় শরবত জ্বরনাশক হিসাবে কাজ করে থাকে। ফলের খোসা শরীরের ত্বক ও রক্তনালী ধীর করে রক্তক্ষরণ বন্ধ করার সাহায্য করে থাকে। উঁচু নিকাশযুক্ত বেলে দোআঁশ ও দোআঁশ মাটি সবেদা গাছের জন্য বেশি উপযোগী। ফলগুলি দেখতে গোলাকার, চ্যাপ্টা, আকারে বেশ বড়। কম বেশি সারা বছরই গাছে ফল হতে থাকে। প্রতিটি ফলের ওজন প্রায় 100 থেকে 150 গ্রাম পর্যন্ত হয়। পাকা ফলের শাঁস লালচে বাদামি বর্ণের ও নরম, খেতে খুব মিষ্টি ও সুস্বাদু। আষাঢ় শ্রাবণ মাস চারা রোপণের সঠিক সময়, কারণ সেই সময় বৃষ্টি হয়, গাছ খুব ভালোভাবে টবে সেট হয়ে যেতে পারে। সবেদা গাছ খরা সহ্য করতে পারে, তবে বেশি খরার সময় প্রয়োজনীয় জল দিলে খুব ভালো ফলন পাওয়া যায়। তাই সবেদা গাছ আমাদের পশ্চিমবাংলায় প্রত্যেকের ছাদ বাগানে একটি আকর্ষণীয় গাছ হয়ে উঠেছে, যা ছাদে না থাকলে ছাদ অসম্পূর্ণ লাগে। সবার প্রথমে আমরা টবে ড্রেনিং সিস্টেমটি ভালোভাবে তৈরি করে নেব। আমরা টবের নিচে দুখানা খোলামকুচি দিয়ে তার উপর কিছু কালো গ্যাবেলস দিয়ে নিচের ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছি, যাতে পরবর্তীকালে ছিদ্রতে মাটি আটকে জল বেরোনোর ব্যবস্থা বন্ধ যাতে না হয়ে যায়। গ্যাবেলসের ওপর কিছু সাদা বালি আমি এখানে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই জায়গায় লাল বালি ব্যবহার করতে পারেন। লাল বালি আরও খুব ভালো ড্রেনিং সিস্টেমের জন্য উপযোগী। এবার আমরা মাটি তৈরি দেখে নেব। এখানে আমরা সবেদা গাছের জন্য কী মাটি ব্যবহার করব, আগেই বলেছি সবেদা গাছ বেলে দোআঁশ বা দোআঁশ মাটি খুব ভালো পছন্দ করে। এখানে আমি তাই 50% প্লেন গার্ডেন সয়েলের সাথে 20% নদীর সাদাবালি নিয়েছি, আর নিয়েছি 10% বিভিন্ন রকম সার, যেমন MOP, লাল পটাশ, সুপার ফসফেট, ফাঙ্গিসাইড, 1 মুঠো নিমখোল, 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি এবং 20% কাউডক কম্পোস্ট, অর্থাৎ গোবর সার বা ভার্মিকম্পোস্ট। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 থেকে 12 দিন বস্তাবন্দি করে ছাওয়াযুক্ত জায়গায় রেখে গাছ বসাতে পারলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনাদেরকে দেখানোর জন্য আমি এখনই এই মাটিটি ব্যবহার করব। সঙ্গে সঙ্গে ব্যবহার করলেও গাছের কোনো ক্ষতি হয় না, তবে সমস্ত উপকরণ মাটির সাথে মিশতে এবং শেকড়ের মাধ্যমে সেগুলো গাছকে সংগ্রহ করতে কিছুদিন সময় লেগে যায়। এখানে আমি সবেদা গাছটির জন্য একটি 10 ইঞ্চি টব নিয়েছি, যা এই গাছটির জন্য একটি উপযুক্ত টব হিসাবে আমি নির্বাচন করেছি। ছোট গাছ, তাই আমি এখন একে ছোট জায়গায় লাগাবো। গাছটি বড় হলে আবার এর থেকে 12 ইঞ্চি কিংবা 14 ইঞ্চি টবে তখন আবার আমি গাছটিকে প্রতিস্থাপন করব। মাটিটি খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেক উপকরণ ভালোভাবে মাটির সাথে মিশে যেতে পারে, যেমনটি আমি মিশিয়ে নিচ্ছি। তারপর গ্রো ব্যাগটি আস্তে আস্তে একটি ধারালো ছুরি বা ব্লেডের সাহায্যে
কেটে তারপর গাছের রুট বলটি গ্রো ব্যাগ থেকে বের করুন। কোনো সময় গ্রো ব্যাগ টেনে খোলার চেষ্টা করবেন না, তাতে রুট ছিঁড়ে যাওয়ার ভয় থাকতে পারে। নার্সারি থেকে যে কোনো গাছ যখন আমরা কিনে আনি, প্রত্যেক গাছই এরকম ধরনের গ্রো ব্যাগের মধ্যে আমাদের দেওয়া হয় এবং গাছটি অনেক দিন ধরে গ্রো ব্যাগে থাকার কারণে গাছের যে শেকড়, সেই শেকড়গুলি পুরো গ্রো ব্যাগের মধ্যে ভরে যায় এবং চারি সাইডে আটকে থাকে। তাই গ্রো ব্যাগটি আমাদের কেটে বের করে নেওয়ায় একটি বুদ্ধিমানের কাজ হবে এবং গাছের শেকড়েরও কোনো ক্ষতি হবে না। টবে প্রতিস্থাপনের পর যখন গাছটি আবার নতুন শেকড় ছাড়বে, তখন এই টবের সমস্ত মাটিকে নিজের শেকড়ের সাথে আবার আটকে টবের চারি সাইডে শেকড়ে ভর্তি হয়ে যাবে। এই 10 ইঞ্চি টবটা এই গাছটি 2 থেকে 2.5 বছর কিংবা 1.5 থেকে 2 বছর ভালোভাবে থেকে যেতে পারবে। তারপর গাছের যখন দেখব যে বৃদ্ধি আর হচ্ছে না বা গাছের বৃদ্ধি দাঁড়িয়ে গেছে বা থেমে গেছে, সেই সময় গাছটিকে আবার এর থেকে একটু বড় জায়গায় আমি রিপোর্টিং করব। যেহেতু এই গাছটিকে আমি সারাটা জীবনই এই টবে রাখবো, তাই গাছকে আমি বেশি বড় হতে দেবো না। নিয়মিত প্রুনিং করে গাছকে ছোট করে এই টবের মধ্যেই আমি রাখার চেষ্টা করব। প্রথমে টবের নিচে কিছুটা মাটি দিয়ে, ড্রেনিং সিস্টেমের ওপর কিছুটা মাটি দিয়ে গাছটিকে মিডিল করে বসিয়ে দেখে নিতে হবে গাছটি যেন টবের একদম মিডিলে বসে। আর গাছটিকে সোজা করে আমাদের বসাতে হবে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জিনিসটা মাথায় রেখেই সবসময় গাছ প্রতিস্থাপন করতে হবে, গাছ যেন টবের মিডিল বরাবর থাকে। আর ওপর থেকে 1 থেকে 1.5 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে দিতে হবে পরবর্তীকালে সাইডের মাটি খুঁড়ে, যাতে আমরা খাওয়ার এবং জল দিলে গাছ টব থেকে ওভারফ্লো হয়ে জল বা খাবার টবের বাইরে পড়ে না যায়। টবে মাটি দেওয়া হয়ে গেলে সাইড দিয়ে হালকা হাতে সবসময় একটু চেপে দেবেন, যেন মাটির ভেতর কোনো রকম এয়ার না থেকে যায়, অর্থাৎ মাটির ভেতর কোনো রকম হাওয়া যাতে না থেকে যায়। মাটির মধ্যে হাওয়া থেকে গেলে সেই জায়গা থেকে শিকড়ের মধ্যে ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকতে পারে। এই বিষয়টি খেয়াল রেখে হালকা হাতে মাটিটি চেপে দেবেন, বেশি জোর চাপার দরকার নেই। মাটি দেওয়া হয়ে গেলে তারপর টবটিকে একটি ইট বা কিছুর ওপর রেখে প্রথমবারে টব ভর্তি করে, অর্থাৎ সমস্ত মাটি ভিজিয়ে টব ভর্তি করে জল দিয়ে দিতে হবে। আর অপেক্ষা করতে হবে যতক্ষণ না টবের ড্রেনিং সিস্টেম থেকে জল বেরিয়ে না আসে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। যারা আমার ভিডিওটি এই মূল্যবান সময় নিয়ে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে বলবো অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চিপে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চিপে অল নোটিফিকেশান অপশান অন করে দিন, যাতে পরবর্তীকালে ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। খুব শিগগিরই গাছের আরও বিভিন্ন ভিডিও এবং নার্সারি ভিজিটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আজকে এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওয়। সবাই খুব 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 ভালো থাকবেন আর অনেক অনেক গাছ লাগাবেন।